হেই এভরিওয়ান, চলে এসেছি পিএস কুর্তি মহলের আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু প্রাইসটা একদম ধামাকা থাকছে, পুরো ভিডিওটা দেখো, তোমরা এখানে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সমস্ত প্রোডাক্ট পাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো তাহলে শুরু করি। আজকে আবার একটা নতুন ভিডিও দিদি, আজকে কি কালেকশন থাকবে? যারা পুরনো তারা জানো যে আমাদের পিএসএফ রেট মানে প্রাইসের কোনো কথাই হবে না। প্রাইসের জন্য মানে অন্য জায়গায় বলছে যদি প্রাইস বললে কাস্টমারের, হ্যাঁ কাস্টমারের সমস্যা, কিন্তু কাস্টমারদেরও বোঝা উচিত যে কোথায় কি কোয়ালিটির জিনিস কত প্রাইসে পাওয়া যায়, তাতে কি তোমাদেরও সুবিধা হবে পারচেসিং করতে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কোয়ালিটি দেখো, প্রাইস দেখো, আমি প্রত্যেকটা বলবো কোয়ালিটি প্রাইস দেখে তোমরা বিচার করবে যে প্রোডাক্ট কোথার থেকে নেবে না নেবে, সেটা তোমাদের কথা। আর আরেকটা কথা হচ্ছে আমাদের এখানে MMHC পেন্সিল প্যান্ট আর লেগিংস, অ্যাঙ্কেল লেন্থ লেগিংস প্লাস হচ্ছে প্লাজো, থ্রি পিস, টু পিস, গ্রাউন্ড, গায়ত্রী, আরিফার, নন ব্র্যান্ডেড প্রত্যেকটা ধরনের জিনিস পাওয়া যায়। ম্যানুফ্যাকচারিং যে আমরা যে বলি ম্যানুফ্যাকচারিং কথাটা, ম্যানুফ্যাকচারিং ওনলি ফর ডেলি ওয়ার্ক আর নন ব্র্যান্ডেড যে কাজগুলো সেগুলো, আদার্সওয়াইজ যেগুলো আরিফা গায়ত্রী সেগুলো কোনোটা ম্যানুফ্যাকচারিং, প্রত্যেকটা টেন্ডিং প্রোডাক্ট, প্রত্যেকটা বাইরের প্রোডাক্ট বাইরে, এগুলো কলকাতা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো মেশিন ম্যান বা কারিগরই নেই যে এই প্রোডাক্টগুলো রেডি করবে, ঠিক আছে? এইটুকুটি জাস্ট মাথার মধ্যে দিয়ে দাও। যারা অনেস্টলি বিজনেস করতে চাও বা করে তাদেরকে আমি বলে দিই, কারণ তাদের ক্ষেত্রে সুবিধা হবে না, এটা নিজেদের তারার অনেক কাস্টমার আছে, কাস্টমাররা ঘুরে খায়, তো কাস্টমাররা বুঝতেই পারবে যে কোনটা কোথাকার প্রোডাক্ট, ঠিক আছে? চলো বেশি কথা না বাড়িয়ে আমি সব কথা বলেছি, প্রত্যেকটা রেট বলে দেবো। প্লিজ কেউ হচ্ছে রিটেলের জন্য ফোন করো না, ওনলি ফর এখানে হোলসেলার যারা মাল নিয়ে সেল করে হোলসেলে, প্লাস যারা রিটেল কাউন্টারে সেল করে তাদের জন্য এই বিজনেসটা, ঠিক আছে? আচ্ছা, পশমিনা হচ্ছে এগুলো হচ্ছে তোমার 93.90 আর 395 দুটো প্রাইসের মধ্যে রয়েছে, ঠিক আছে? 390 আর 395 দুটো প্রাইসের মধ্যে রয়েছে, আন্ডারআর্মস থেকে পুরো নিচ পর্যন্ত এরকম কাজ করা আছে, থ্রি কোয়ার্টার হাতা আছে। আর এখানটা দেখো গলার কাছে খুব সুন্দর একটা কাজ করা হয়েছে, পুরো সুতোর কাজ করা, পশমিনার প্রচণ্ড ডিমান্ড, পশমিনা দিয়ে আমি পারছি না, তারপরেও আবার এসছে, দেখে নাও এরপরে যে যে নেবে স্ক্রিনশট করে অর্ডার দিয়ে নিতে পারো বা এসে দেখে নিয়ে নিতে পারো, ঠিক আছে? পশমিনা আর কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না, যারা যারা নিচ্ছে তারা জানে কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই। দেখো এই হচ্ছে তোমার কাজটা, থ্রি কোয়ার্টার হাতা, এখানটা হচ্ছে খুব সুন্দর সুতোর কাজ করা রয়েছে, এগুলো হচ্ছে পশমিনার হচ্ছে 390 আর 395 দুটো প্রাইসের মধ্যে রয়েছে। চলো গ্রাউন্ডে চলে যাই, হাই রেঞ্জ লো রেঞ্জ সব মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি, আজকে MMHC দেখাচ্ছি না, কারণ কাউন্টারে প্রচণ্ড আমাদের চাপ থাকে, প্রত্যেকটা ধরে ধরে দেখানো পসিবল হয় না, যারা দেখবে বা ভিডিও কল করবে তাদেরকে আমি দেখিয়ে দেবো, কেমন? প্রোডাক্ট স্টক নিয়ে কোনো কথাই হবে না, আমি যে বলি না যে ফোন করে আসো, ফোন করে আসো মানে স্টক খালি করা তা না, যখন আমাদের কুরিয়ারের কাজ থাকে, ডিসপ্যাচ থাকে, সেদিনকার টোটালি অফ, কারণ তাদেরও মাল নিয়ে সেল করে আবার তারা নেবে, ঠিক আছে? এই দেখো পুরো বাদনির মধ্যে যাচ্ছে, খুব সুন্দর একটা সিম্পল অ্যান্ড সোবার, তারপর কোয়ালিটি প্রচণ্ড সাফ, এই দেখো পুরো এরকম হাতে এরকম এমব্রয়ডারি কাজ করা হচ্ছে, গোটাপাত্তি নিচটাও দেখো খুব সুন্দর গোটাপাত্তি দিয়ে কাজ করা রয়েছে, দু সাইডে হচ্ছে এরকম ল্যাটকান টাইপের রয়েছে, এগুলো প্রাইসগুলো যাচ্ছে 490-তে, ভাবাই যায় না যে এরকম গাউন 490-র এগুলো হচ্ছে প্রাইস আছে। যেটা আমি পরে আছি ওয়েস্টার্ন কালেকশনের মধ্যে দেখো, এটা হচ্ছে আরিফা ব্যান্ডের আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আরিফা ব্যান্ডের আছে, দেখো খুব সুন্দর একটা, এখানটা হচ্ছে ইলাস্টিক টাইপের, যার যত বড় মাথা হোক সে ঢুকে যাবে, কারণ অনেকে মানে প্রশ্ন আসে যে এইটুখানির মধ্যে হচ্ছে মাথা ঢুকে গিয়ে পরা যাবে, তো ইজিলি পরা যাবে, কারণ এই দেখো এখানটা হচ্ছে খুব সুন্দর ফিল করা রয়েছে, বিকজ আমি যেরকম পরে আছি এরকম জিনিসটা, এগুলো কালার কম্বিনেশন হয়ে যাবে, এখানটা স্মুকি টাইপের রয়েছে, যার যেরকম ফিগার অনুযায়ী সে ক্যারি করতে পারবে, কোনো অসুবিধা নেই। এর কোমরে হচ্ছে এরকম বেল্ট আছে। আচ্ছা পশমিনা একটা গাউন দেখাই, খুব ডিমান্ডেড একটা প্রোডাক্ট পশমিনা গাউন, ঠিক আছে? এই দেখো পশমিনা গাউনটে দেখো নিচটা পুরো এরকম পশমিনা কাজ করা রয়েছে, তার সাথে রয়েছে এখানটাও গলার সামনে খুব সুন্দর একটা পশমিনা কাজ করা রয়েছে, থ্রি কোয়ার্টার হাতা রয়েছে, হাতাতেও খুব সুন্দর ঘোড়া পশমিনা কাজ করা রয়েছে, এই হচ্ছে তোমার ল্যাটকার। আর এগুলো বাটেল গ্রিনের মধ্যে যাচ্ছে, সাইজ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো 490, কিছুর মধ্যে একটা সাইজ আছে, কিছুর মধ্যে হচ্ছে সাইজ মেনশন করা আছে। এই দেখো এইটার মধ্যে আমাদের গ্রাউন্ড এসে থ্রি পিস দেখেছিলে, এটা প্রচণ্ড এটা মানে থ্রি পিসে প্রচণ্ড ডিমান্ড ছিল, এর মধ্যে আমার গ্রাউন্ড এসে দেখো 6520 দেখো
গাউন কটনের মধ্যে গাউন খুবই অসাধারণ একটা গাউন। সেগুলো দুটো করেও নিতে পারো বা সেট ওয়াইজ নিতে পারো, আর যেগুলো থ্রি পিস থাকবে সেটা তিনটে পিসে তোমাদের দিতে হবে। পুরো দেখো এমব্রয়ডারি, কোনোটা প্রিন্টেড না, এগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ করা রয়েছে, থ্রি কোয়ার্টার হাতা রয়েছে। ওকে, এটা বাটন গ্রিন এর মধ্যে যাচ্ছে 610। আচ্ছা 520, 550 দেখো একটা প্রোডাক্ট দেখো, এটা বড় ঘেরের প্রোডাক্ট, ঠিক আছে 550 দেখো জিনিসটা, এই হচ্ছে জিনিসটা ঘেরটা, ঠিক আছে এই হচ্ছে ঘেরটা, বাট বসে দেখালে আমি অতটা বোঝা যাচ্ছে না, এই হচ্ছে যে জিনিসটা দেখো খুব সুন্দর একটা হচ্ছে, এরকম সিকোয়েন্সের কাজ করা হচ্ছে, থ্রি কোয়ার্টার হাতার হচ্ছে, আর দু সাইডে হচ্ছে এরকম ল্যাটকান টাইপের আছে, যে যেরকম ফিগার অনুযায়ী তোমরা ক্যারি করতে পারবে, ঠিক আছে। আচ্ছা এই গাউনটার হচ্ছে রেট হচ্ছে 790, বাট ভেবো না যেটা হেভি এত রেট, রেটটা হচ্ছে কাজের অনুযায়ী। দেখো এই এটা হচ্ছে গায়ত্রী প্রোডাক্ট আছে, এই হচ্ছে তোমার মলমল কটনের মধ্যে, আর এই হচ্ছে তোমার পুরো চিকনকারির কাজ করা, ঠাসা কাজ করা রয়েছে, আর দু সাইডে হচ্ছে এরকম অ্যাডজাস্টেবল রয়েছে, দেখো দু সাইডে এরকম অ্যাডজাস্টেবল আছে, যে যার বডি অনুযায়ী সে তার অ্যাডজাস্ট করে নিতে পারবে। এই হচ্ছে কাজটা যাচ্ছে 790 এর প্রাইস আছে, এটার ভিতরেও তোমার হাতা রয়েছে, এটার সামনেটাও যেরকম এরকম ছোট স্কার্ট গ্রাউন্ড রয়েছে, পিছনটাও সেরকম এরকম কুর্তি দিয়ে স্কার্ট গ্রাউন্ড, খুবই ডিমান্ডেড একটা প্রোডাক্ট হবে এই প্রোডাক্টটা, ঠিক আছে যারা নেবে তারা যেন। ওয়েস্টার্নের মধ্যে আরিফার আরেকটা দেখিয়ে দিই, তোমার হচ্ছে 490 দেখো, এই হচ্ছে সামনে হচ্ছে স্পুকি টাইপের রয়েছে, দুটো এরকম বল টাইপের রয়েছে, এই দেখো এখানে হচ্ছে বাটারফ্লাই টাইপের এরকম পঞ্চু টাইপের রয়েছে, আর এই হচ্ছে হাতে তো তোমার ইলাস্টিক দেওয়া রয়েছে, কারণ এগুলো 490 করে। আচ্ছা আরিফা আরেকটা দেখিয়ে দিই, হচ্ছে 590 এটাও গাউন, হ্যাঁ সামনে যে খুব সুন্দর এরকম হাকোবার কাজ করা রয়েছে, থ্রি কোয়ার্টার হাতা, হাতা তো খুব সুন্দর, এই হচ্ছে তোমার দু সাইডে ল্যাটকান চলে যাচ্ছে, এগুলো হচ্ছে 660 টাকা এটার প্রাইস আছে, 660 টাকা এটা প্রাইস আছে, ঠিক আছে। এই আরেকটা জিনিস দেখিয়ে দিই 540 দেখো, রেট দেখো প্লাস কোয়ালিটি দেখো, জিনিস দেখো মানে রেট অনুযায়ী জিনিসগুলো কিরকম, বাট আশা করি এই যে রেট অনুযায়ী জিনিস মানে তোমরা কোথাও এরকম রেট দেখে আসো, রেখে এসে আমাকে বলো, প্রত্যেকটা জিনিস স্ক্রিনশট দিয়ে তুমি রেট আমাকে জানো। দেখো 540, ঠিক আছে এগুলো হচ্ছে এরকম গাউন রয়েছে 540, এটা দেখো পুরো সুতোর কাজ করা, সুতোর পুরো কাজ করা রয়েছে, থ্রি কোয়ার্টার হাতা, হাতে তো বেল স্লিভের মধ্যে এমব্রয়ডারি কাজ করা, নিচেও খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা রয়েছে। আচ্ছা 420 একটা গাউন দেখে, এই হচ্ছে ঘেরটা, ঘেরটা অনেকটা বড়, নিচে ইনার দেওয়া রয়েছে, পুরো কটনের রয়েছে, এই হচ্ছে ব্যাটকানটা, সামনে এরকম ঠাসে এরকম কাজ করা রয়েছে, তার সাথে হচ্ছে এরকম হাতা দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে তোমার 610 টাকা এগুলো প্রাইস আছে। আচ্ছা আরেকটা দেখিয়ে দিই দেখো, 510
পুরো সুতো অ্যান্ড সিকোন্সের কাজ করা আছে, প্রত্যেকটা স্টিচ করা আছে, ঠিক আছে। এই হচ্ছে হাতে হাতটা, এরকম হচ্ছে চিকনের কাজ করা রয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার 510 530 পুরো দেখো এমব্রয়ডারি আর গোটা পাতির কাজ করা রয়েছে। আচ্ছা আরেকটা বড় ঘেরা দেখিয়ে দিই, 540 নিয়ন গ্রিন, প্রচন্ড ডিমান্ড এখন কটনের গাউন নিয়ন গ্রিনে। দেখো প্রত্যেকটা বিয়েতে এই হচ্ছে জিনিসটা, পুরো এরকম সিকোয়েন্স অ্যান্ড কাজ করা রয়েছে, ত্রিকোটা ফাতা রয়েছে। এই হচ্ছে তোমার ল্যাটকান আছে, ঠিক আছে। আচ্ছা সিফনের এটা এর আগে মানে অনেকজন চেয়েছিলেন, তাদের আমি দিতে পারিনি, আবার স্টক হয়েছে। স্টকটা দেখানো এর আগে ফার্স্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম, বাট তখন প্রত্যেকটা স্টক আউট হয়ে গেছে, আমি দিতে পারিনি, আবার স্টক হয়েছে। দেখো যার যেটা দরকার সেটা স্ক্রিনশট করে নিতে পারো। 620 রেট আছে ত্রিকোটার হাতা, পিছনটা খুব সুন্দর এরকম কাটিং করা রয়েছে, তার সাথে হচ্ছে এরকম পঞ্চু টাইপের রয়েছে যে যেরকমভাবে ক্যারি করতে পারবে। এই হচ্ছে জিনিসটা, জাস্ট এরকম করে যে জিনিসটা ক্যারি হবে। আচ্ছা এটা দেখেছি 630, খুব সিম্পল অ্যান্ড সোবারের মধ্যে। দেখো এখানটা খুব সুন্দর এরকম কাজ করা রয়েছে, ত্রিকোটার হাতা রয়েছে, নিচেও পুরো জরির অ্যান্ড এমব্রয়ডারি পুরো কাজ করা রয়েছে। এগুলো রেট আছে 630। আচ্ছা এটা দেখে দাও 490। দেখো এই হচ্ছে ঘিউটা, এই হচ্ছে জিনিসটা 490, ঠিক আছে। ত্রিকোটার হাতা পুরো এমব্রয়ডারি কাজ করা রয়েছে। সিফনের একটা গাউন দেখিয়ে দিই, দেখো 670। এগুলো মানে যারা যাদের যারা স্টক বলেছিলে আমি করতে পারিনি, কিন্তু এখন আবার স্টক হয়ে গেছে, বারবারই বলছে, তোমরা দেখে নিতে পারবে। এই হচ্ছে তোমার কোমরের বেল্টটা রয়েছে। আচ্ছা স্কার্ট গাউন একটা দেখিয়ে দিই, খুবই সুন্দর একটা জিনিস। দেখো পুরো এমব্রয়ডারি কাজ করা রয়েছে, ইভেন সিকোয়েন্সে পুরো কাজ করা রয়েছে, ত্রিকোটার হাতা। এটা প্রচণ্ড ডিমান্ড একটা প্রোডাক্ট রয়েছে কেন। আচ্ছা এই একটা কটনের দেখিয়ে দিই, 600 টাকা। দেখো হেডটা জাস্ট পুরো সব কটা পুরো ঢেকে গেছে, এত দারুণ হেড এটা, ঠিক আছে। এই একটা দেখুন 600, এগুলো গায়ত্রীর আছে 630 সিফনে। এই হচ্ছে জিনিসটা, পিছনেও এরকম পুরো সিকোয়েন্স কার সুতোর কাজ করা আছে প্রত্যেকটা। মাসলিনের মধ্যে দেখো একটা গাউন 560, মাসলিনের একটা এমএম এর কুর্তি রেডি হচ্ছে মানে 600 700, সেখানে 560-এর, ঠিক আছে। এই হচ্ছে পুরো এমব্রয়ডারি দিয়ে কাজ করা, ত্রিকোটার হাতা রয়েছে। আর এই হচ্ছে তোমার সাইড কাটের মধ্যে রয়েছে, নাইরা কাটের মধ্যে গাউন 480, কাইতি করে 480। এটা হচ্ছে সিম্পল অ্যান্ড সুপারের মধ্যে। একটা জ্যাকেট গাউন দেখে দিই 630। এই হচ্ছে জিনিসটা, তারপর হচ্ছে বাদবিন হচ্ছে তোমার জ্যাকেট। প্রচন্ড ঘেরের একটা গাউন 600, পুরো এমব্রয়ডারি নিয়ে কাজ করা আছে, ত্রিকোটার হাতা আছে, দু সাইডে এরকম খুব সুন্দর এরকম আপার ডাউনের ল্যাটকান আছে। এটা হচ্ছে 600-এর এটা প্রাইস আছে। আরেকটা হচ্ছে স্মোকির মধ্যে দেখিয়ে দিই 550। দেখো সিফনের স্মোকিং,
ঘের আছে, এগুলো ফোরাল প্রিন্টের মধ্যে ঘের রয়েছে। এই হচ্ছে তোমার স্মোকি, যার যার ফিগার অনুযায়ী সে অ্যাডজাস্ট করতে পারে। সামনে এরকম কাটিং আছে, বাটন দেওয়া রয়েছে। এই হচ্ছে হাত আছে, হাতেও স্মোক টাইপের রয়েছে। এরকম হচ্ছে গাউন, গাউনের আরও কালেকশান আছে, সব দেখানো পসিবল না, যতটুকু পারলে আমি দেখিয়ে দিলাম। তারপরে তোমরা কাউন্টারে এসে ভিডিও কল করো, যারা যারা এখান থেকে দেখে নিতে চাও তারাও স্ক্রিনশট করে অর্ডার দিতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু এসে, এটা হচ্ছে রাজারহাট চৌমাথাতে, তোমরা প্লিজ যখন আসবে একবার ফোন করে নিও, কারণ আমাদের বারবারই বলি ডিসপ্যাচের সময় আমাদের হচ্ছে কাউন্টারও অফ থাকে। এটা মনে, এইটা তার জন্য, এটা না যে তোমার হচ্ছে প্রত্যেক কাউন্টারের প্রোডাক্ট নেই, তার জন্য প্রোডাক্ট সবসময়ের জন্য অ্যাভেলেবেল পাবে বারবার। এক কথা, প্লিজ যারা রিটেলের জন্য নিতে চাও তাদের কাছে আমি একটাই অনুরোধ করছি, তারা প্লিজ ফোন করো না আজকেই।